সোম মঙ্গলে ফেল কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে, বুধ থেকে ফের প্রায় আবহাওয়ার পরিস্থিতি বদলের সম্ভাবনা। আজ ও কাল ও আগামীকাল বঙ্গে কালবৈশাখীর জেরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতায় 24 এপ্রিল বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে বঙ্গের গরমে হ্রাস পড়েছে। আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে শুক্রবার বিকেল থেকে তাপপ্রবাহের সাময়িক ইতি পড়েছে। এছাড়া উত্তরবঙ্গের উপরের 5টি জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হচ্ছে। রাজ্যের বাকি অংশ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হচ্ছে। রবিবার সারাদিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়াতেও বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হয়েছে। তবে পূর্বাভাস থাকলেও বৃষ্টি নামেনি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। যদিও বৃষ্টি না হলেও তাপমাত্রা বাড়েনি। এ বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া গরম না হলেও বুধবার থেকে তাপমাত্রা বাড়বে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে ঢুকছে, ফলে সোম মঙ্গলে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি। হাওয়া অফিসের অধিকর্তা দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর টানে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গে, রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। সোম মঙ্গলবার তাপমাত্রা সামান্য কমলেও বুধবার থেকে আবার বাড়বে তাপমাত্রা। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোম মঙ্গলের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে, 50 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সোমবারে দমকা ঝড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার এবং মঙ্গলবারে দমকা ঝড়ো হাওয়া 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা সাবেকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি, যা সাবেকের চেয়ে 2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 82%। এছাড়াও আজ সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 25 ডিগ্রি আশেপাশেই থাকবে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আবহাওয়া দপ্তরে দেওয়া আবহাওয়ার লেটেস্ট আপডেট। আর এমন লেটেস্ট খবর প্রত্যেকদিন পেতে হলে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।